বারাণসীর পর এবার লখনৌ, ফের আসন মন্ত্রণ ঘিরে বিতর্ক বিজেপিতে। বর্তমানে লখনৌ থেকে বিজেপির সাংসদ লালজি টান্ডন। এদিকে সূত্রের খবর, এবারে লোকসভা নির্বাচনে গাজিয়াবাদের পরিবর্তে লখনৌ থেকে দাঁড়াতে পারেন দলের সভাপতি রাজনাথ সিংহ। যদিও লালজি টান্ডন সাফ জানিয়ে দিয়েছেন, শুধুমাত্র নরেন্দ্র মোদীর জন্যই এই আসন ছাড়তে রাজি তিনি। मैं कहीं से दावेदारी नहीं करूंगा। लखनऊ में मैं सिटिंग एमपी हूं, उसका फैसला पार्टी को करना है। मोदी के बारे में मैंने स्वयं अपनी तरफ से कहा कि जब उनका बहुत पहले से कि अगर वो यहां से लड़ते हैं तो मुझे खुशी होगी। ইতিমধ্যেই বারাণসীর আসন ঘিরে নরেন্দ্র মোদী এবং মুরলী মনোহর যোশীর মধ্যে ছায়াযুদ্ধ কপালে ভাঁজ ফেলেছে বিজেপির। রবিবার যোশী বারাণসী আসন ছাড়ার ইঙ্গিত দিলেও তা বিজেপিকে এখনও চিন্তামুক্ত করতে পারেনি। এই পরিস্থিতিতে লখনৌ ঘিরে তৈরি হওয়া বিতর্ক ভোটের আগে দলের অস্বস্তি আরও বাড়াল বলেই মনে করছে রাজনৈতিক মহল। এদিকে বিজেপির এই অন্তর্দ্বন্দ্বকে হাতিয়ার করে ইতিমধ্যেই আসরে নেমে পড়েছে কংগ্রেস আরজেডি। এক তরহ সে বস অফিসিয়ালি প্রধানমন্ত্রী কে ক্যান্ডিডেট, কাগজ পে রাজনাথ সিংজি অধ্যক্ষ হ্যায়, মগর জো ও কর রহে হ্যায় সবকো মালুম হ্যায় আজকাল। तो उनके लिए भी सुरक्षित सीट खोजी जा रही है। तो हवा कैसे चल रही है मोदी जी की या बीजेपी की इस देश में, ये आप लोगों को मंथन करना चाहिए, आप लोगों को सोचना चाहिए। बीजेपी की हवा हवाई हो गई है, पूरे देश में हवा निकल गया, बैलून का हवा निकल गया। कितना मारा मारी आपस में लोग कर रहे हैं, देश में सांप्रदायिक ताकत को रोकने का लड़ाई है। ये लोग प्रधानमंत्री और एमपी बनने के लिए आपस में मारामारी कर रहा है, बीजेपी वाला असल दल में बेमानी। 1991 সাল থেকে লখনৌ কেন্দ্রটি টানা বিজেপির দখলে। এই আসন থেকে জয় পেয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী। 1991 সাল থেকে 2004 পর্যন্ত লখনৌয়ের সাংসদ ছিলেন বাজপেয়ী। 2009 সালে এই কেন্দ্র থেকে 40,000 ভোটে জেতেন লালজি টান্ডন। এবিপি আনন্দ।